গ্রামবাসীদের অভিযোগ শুনতে সন্দেশখালীতে ক্যাম্প। হাইকোর্টের নির্দেশে সন্দেশখালীতে ক্যাম্পে প্রিয়াঙ্কা চেব্রেওয়াল। বাসিন্দাদের অভিযোগ খতিয়ে দেখতে হাইকোর্টের নির্দেশে এই ক্যাম্প এবং সেখানে আইনজীবী প্রিয়াঙ্কা চেব্রেওয়াল। গ্রামবাসীদের অভিযোগ শুনতে সন্দেশখালীতে ক্যাম্প। হাইকোর্টের নির্দেশে সন্দেশখালীর ক্যাম্পে প্রিয়াঙ্কা চেব্রেওয়াল। বাসিন্দাদের অভিযোগ খতিয়ে দেখতে হাইকোর্টের নির্দেশেই এই ক্যাম্প। আমি বাজারে অভিযোগ করেছিলাম, কাগজপত্র কেউ রাখিনি, বলেছে কেউ আমাদের 10 বছর, আমি 10 বছর কোথায় পাবো, আমি অনেক টাকা কোথায় আমি টিউশন কি বলছেন প্রিয়াঙ্কা চেব্রেওয়াল শোনাবো। মানুষ যে নিয়ে আসছেন এখানে, তারা তো পুলিশের এগেনস্টে অভিযোগ নিয়ে আসছেন, তো এখন পুলিশকে ফোন করে বলতে হচ্ছে যে আপনার এগেনস্টে এসেছে, কি করব বলুন, কোর্টে নিয়ে যাবো না আপনার কাছে পাঠাবো। পুলিশ বলছে না না, আপনাই পাঠান না, আমরা নিয়ে নিচ্ছি কমপ্লেন। তো এটা আমাকে করতে হচ্ছে কেন? কেন তারা নিজের দায়িত্ব নিয়ে কাজ করেনি? কেন তারা এটা ভাবেনি যে সাধারণ মানুষ কোথায় যাবে? কেন এরা ভাবেনি যে তারা পাবলিক সার্ভেন্ট আছে, পাবলিক মাস্টার নেই? ঠিক আছে, পুলিশের দায়িত্ব আছে যে মানুষের জন্য কাজ করা, কিন্তু তারা করে না, তাদেরকে রিমাইন্ডার দিতে হয়, সেটাই করছি আমরা। যতদিন দরকার পড়বে ততদিন করব। আমি বাজারে অভিযোগ করেছিলাম, কাগজপত্র কেউ রাখিনি, বলেছে কেউ আমাদের 10 বছর, আমি 10 বছর কোথায় পাবো, আমি অনেক টাকা কোথায় আমি টিউশন বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।